পদক্ষেপ নেয়ার ফলে চালের দাম কমেছে, দাম আরও কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দাম ঠিক রাখতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে আজ সন্ধ্যায় এসব কথা বলেন তিনি। এদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কমতি নেই, কিছু মতলববাজের কারণে এই অবস্থা হয়েছে। দোষীদের শনাক্ত করে বিচার করা হবে, তাদের লাইসেন্স বাতিল হবে। তো সরকার ইজ কোয়াইট অ্যালাইভ টু দিস সিচুয়েশন এবং যেভাবে এই প্রাইস লেভেলটাকে ধরে রাখা যায় ঠিক সেই কাজগুলোই সরকার করছে। ইতিমধ্যেই তো দাম কমেছে, আরো কমবে, দরকার হলে আমদানি করতে হবে, কিন্তু এখনো তো ওরকম কিছু হয়নি।